trabalhava todo mundo. সব আইকন তো আমাদের সব শেয়ার্ড, এনারা তো এনাদের জন্মস্থান বরিশালে এসে আমার খুবই ভালো লাগছে। এটা আমি প্রথমবার বরিশালে আসছি, আমি যদিও বাংলাদেশে পোস্টেড ছিলাম আগে, কিন্তু তখন আমার বরিশাল আসার সৌভাগ্য হয়নি, সেরকম খুব ভালো লাগলো বরিশালে এসে। আর আপনাদের এই হসপিটালিটি, ওয়ার্মথ, আই এম রিয়েলি ভেরি গ্রেটফুল। আমরা মেয়র যা বললেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিসেন্টলি ভারতে গেছিলেন, উনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের দুদিনের একটা ইভেন্ট প্রথমে অ্যাটেন্ড করলেন 3 আর 4 তারিখে। আমি অনেকগুলো ইভেন্টেই ছিলাম, অ্যান্ড বাংলাদেশের যা গ্রোথ রেট এখন more than 8%, আর যেটা প্রজেকশন অফ কন্টিনিউড গ্রোথ অফ 8%, এটা কিন্তু পুরো ওয়ার্ল্ডে যত বড় বিজনেস আছে সেটাকে খুব অ্যাট্রাক্ট করে। আর আমি আমাদের তরফ থেকে বলতে পারি যে অনেক বড় বড় ইন্ডিয়ান বিজনেস সিইওস প্রধানমন্ত্রীর ইভেন্ট, দুটো ইভেন্ট ওনার বড় ইভেন্ট ছিল, আর উনি কনক্লুডিং সেশনে ছিলেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে, কারণ উনি কোচেয়ার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এই পার্টিকুলার সেশনটা। আর একটা ইন্ডিয়া বাংলাদেশ বিজনেস ফোরাম হয়েছিল, সেখানেও একটা ফুল হাউস, আমাদের তিনটে যেটা মেজর বিজনেস অর্গানাইজেশন ফিকি, অ্যাসোচ্যাম, সিআইআই মিলে ওই ইভেন্টটা অর্গানাইজ করেছিল, তো অনেক সিইওসরা এসেছিলেন, আর খুব একটা ইন্টারেস্টিং ডিসকাশন হয়েছিল। ইট ওয়াজ ভেরি ক্লিয়ার দ্যাট ইন্ডিয়ান কোম্পানিজের বিশাল ইন্টারেস্ট আছে বাংলাদেশে, বাংলাদেশকে খুব সিরিয়াসলি দেখা হচ্ছে অ্যাজ অ্যান ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন। আপনারা জানেন ইন্ডিয়ার দুটো ইন্ডিয়ান ইকোনমিক জোন আমরা এলওসির আন্ডারে বানাচ্ছি, একটা মিরসরাইতে, একটা মোংলাতে, আর এটা এক্সপেকটেশন আছে যে এটা এই দুটোই ডেভেলপ হয়ে গেলে আমাদের যে ইনভেস্টমেন্ট বাংলাদেশে অনেক বাড়বে। আমরা প্রধানমন্ত্রীর ভিজিটে যেটা উনি বললেন, অনেকগুলো এমওইউ সাইন হয়েছে, আর এই ভিজিটটা খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ দুজন প্রধানমন্ত্রী ইলেকশন জিতে এই প্রথমবার ফর্মালি ওনাদের একটা মিটিং হলো। আর আপনারা জানেন গত 5 বছরে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট থেকে শুরু করে যা ওনারা নিজেদের ভিশন থেকে অ্যাচিভ করেছে, সেজন্য আমাদের এক্সপেকটেশন নেক্সট 5 ইয়ারে দ্য নেক্সট জেনারেশন অফ ইন্ডো বাংলাদেশ রিলেশন উইল বি অ্যাচিভ। আজ আমরা বলছি সোনালি অধ্যায়, আগামীতে গিয়ে আমরা সেটাকে আরও গভীর, আরও দৃঢ় আর আরও কাছের পাবো। আর আমার মনে হয় পিপুল টু পিপুল কন্ট্যাক্ট, যেটা মানুষের মধ্যে মানুষের কন্ট্যাক্ট আমাদের দুই দেশে, সেটা এটার একদম সেন্ট্রাল পিস। আমাদের প্রধানমন্ত্রীর একটা ভিশন আছে ইজ অফ লিভিং, সেটাকে বলা হয় যে ইজ অফ লিভিং ফর ইন্ডিয়ানস ইন ইন্ডিয়া। সেই ইজ অফ লিভিংটাকে আমরা ইজ অফ লিভিং ইন দ্য নেবারহুড বানাতে চাই, সো দ্যাট উই আর অল কমফোর্টেবল ইন দ্য রিলেশনশিপ। ভিজিটের সময় কতগুলো খুব ইম্পর্টেন্ট ডিসিশন হয়েছে। আপনারা জানেন বাংলাদেশ আজ ভারতের লার্জেস্ট ট্রেডিং পার্টনার এই রিজনে, $10 বিলিয়ন বিজনেস হয়, আর বাংলাদেশের যে এক্সপোর্ট ভারতে সেটা 50-50% বেশি বেড়েছে লাস্ট ইয়ারে, এটা 1 বিলিয়ন ক্রস করেছে। আর এই এটা ন্যাচারালি মানে ইটস এ ভেরি ভাইব্রেন্ট রিলেশনশিপ। আমরা বাংলাদেশের, বাংলাদেশ আমাদের জন্য লার্জেস্ট ডেভেলপমেন্ট পার্টনার, আমাদের $8 বিলিয়ন ক্রেডিট লাইন আছে, আর আমরা বাংলাদেশ অ্যাকচুয়ালি এখন ভারতে লার্জেস্ট সেন্ডিং স্টেট, তার মানে যে আমাদের যে ট্যুরিস্ট আসে, ফরেনার যারা ভারতে আসে, চাই মেডিকেল ট্রিটমেন্টের জন্য হোক, চাই ট্যুরিজমের জন্য হোক, তার মধ্যে বাংলাদেশি নাগরিক সবচেয়ে বড় সংখ্যায় আসে। আমরা আমাদের হাই কমিশন থেকে গত বছর 14.8 লাখ ভিসা ইস্যু করেছিলাম। আমরা আমাদের মনে হয় এবছর আমাদের ভিসার আরও বাড়বে। আমাদের, আপনারা জানেন অনেক আইভ্যাক সেন্টার্স আছে, এখন আমরা ভিসা যাতে ইজিলি দেওয়া যায় সেজন্য আমরা অনেক জায়গা থেকে ভিসা অ্যাপ্লিকেশন কালেক্ট করি। আর অনেক বিজনেসম্যানদের জন্য 5 ইয়ার মাল্টিপল এন্ট্রি ভিসা আছে, মুক্তিযোদ্ধাদের জন্য 5 ইয়ার মাল্টিপল এন্ট্রি ভিসা আছে। তো পুরো জিনিসটার দ্য অ্যাটেম্পট ইজ দ্যাট যে পিপল টু পিপল কন্ট্যাক্ট আর যে ইজি মুভমেন্ট অফ পিপল, সেটাকে আমরা আরও এনকারেজ করতে চাই। এই ভিজিটে এটাও ডিসাইড হয়েছিল যে মৈত্রী এক্সপ্রেস এখন যেটা সপ্তাহে 4টে ট্রিপ হয় ওটা 5টা হবে, আর বন্ধন এক্সপ্রেস 1টার জায়গায় 2টো হবে।
তো এটা আরেকটা বিগ হ্যাপেনিং, বাংলাদেশ একটা অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন খুলবে ইন চেন্নাই। আর আমাদের যে এয়ার কানেক্টিভিটি সেটা এখন 91 সামারে 91 ফ্লাইটসের পারমিশন আছে, উইন্টারে 120টা ফ্লাইট। আশা করা যাচ্ছে যে আরও ফ্লাইটস বাড়বে, যাতে আমাদের দেশের লোকরা লোকজন ইজিলি আসা যাওয়া করতে পারে। আপনারা শুনছেন রোজই প্রায় একটা করে ফ্লাইট বাড়ছে, আর দিস ইজ মানে দিস ব্রিংস আ পিপল ক্লোজার টুগেদার। দুটো খুব সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট হয়েছে, একটা হচ্ছে চট্টগ্রাম আর মোংলা পোর্টের যেটা ইউজ, যেটা এসওপি যেটা আমরা বলছি, এগ্রিমেন্ট আগেই হয়েছিল 1915-এ, এটা জাস্ট এসওপিটা ডিসাইড হলো। আর এসওপিতে এটা ডিসাইড হয়েছে যে এই অ্যাকচুয়ালি এই রুটটাতে মানে যখন চিটাগং আর মোংলা পোর্ট ইউজ হবে ইন্ডিয়ান পণ্যর জন্য, সেটা কিন্তু শুধু বাংলাদেশি ভেসেলে হবে, শুধু বাংলাদেশি লাইনে হবে। তো আপনারা চিন্তা করুন কতটা নতুন বিজনেস ক্রিয়েট হবে আর জবস ক্রিয়েট হবে। কারণ এই যে ইম্পোর্টাররা, ধরুন মেঘালয় থেকে কোনো ইম্পোর্টার কিছু গুডস ইম্পোর্ট করতে চায়, সেটা মুম্বাইতে না এনে সেটা এখন চট্টগ্রাম বা মোংলাতে আনতে পারে, আর 7 দিনের মধ্যে সেটা ওয়াটারওয়েজ দিয়ে সোজা যেখান দিয়ে হোক, ডুবরি দিয়ে হোক, যেখান দিয়ে হোক, সেটা ভারতে চলে যাবে। কিন্তু এই যে পুরো প্রসেসটা, এটা কিন্তু বাংলাদেশি ইন্স্যুরেন্স এজেন্ট, বাংলাদেশি লেবার, বাংলাদেশি ওয়ার্কার্সরা করবে। তো এটাতে অনেক জব ক্রিয়েশন হবে, অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইজ দি বিগ উইন উইন আউট অফ দিস এসওপি ফর চিটাগং অ্যান্ড মোংলা। আমাদের দিক থেকে কারণ নর্থ ইস্টে কানেক্টিভিটির একটু প্রবলেম আছে, সেটা আমাদের জন্যে মানে এটা একটা বিরাট গেইন আমাদের নর্থ ইস্ট স্টেটসগুলোর জন্যে। সিমিলারলি যেটা এলপিজি গ্যাস ত্রিপুরাতে যাচ্ছে, এটা একটা বিরাট এক্সাম্পল অফ হাউ মানে ইম্পোর্টটা বম্বেতে না এসে বা কলকাতায় না এসে চট্টগ্রামের থেকে সোজা বাংলাদেশি ট্রাকে করে ভারতে যাচ্ছে, আর ওখানে বটলিং হয়ে ত্রিপুরায় বিক্রি হচ্ছে। তাতে ত্রিপুরার কনজিউমাররা কম পয়সায় এলপিজি কিনতে পাচ্ছে। আর আমাদের দিক থেকে দেখতে গেলে যেই ট্রাভেলটা 1700 কিলোমিটার, দ্যাট ইজ রিডিউস টু 200 কিলোমিটার্স। তো মানে এটা তো ব্যবসা বাড়ছে, বাংলাদেশের এক্সপোর্ট বাড়ছে। আমি জানি না আপনারা কতজন জানেন যে আমরা কিন্তু ব্রডব্যান্ড ভারতে নর্থ ইস্টে বাংলাদেশ থেকে কিনি, মানে এগুলো অনেক আমাদের কানেকশনস আছে ইন নিউ এরিয়াস, যেগুলো আমার মনে হয় আগে আগামীতে গিয়ে আমাদের দুই দেশকে আরও কাছে আনবে। আমরা আরও একজন আরেকজনের থেকে মানে স্পেশালি পিপল উইল গেট ক্লোজার। সিন্স এখানে অনেকে আছেন, তো একটা কথা, আমাদের মেডিকেল ভিসা নিয়ে অনেক সময় কনফিউশন থাকে যে মেডিকেল ভিসা নিতেই হয় ভারতে ট্রিটমেন্টের জন্য, ওটাতে একটা বড় রিফর্ম হয়েছে। এখন যে কোনো ভিসায় গিয়ে মেডিকেল ট্রিটমেন্ট করানো পসিবল, মেডিকেল ভিসা অবশ্যই লাগবে শুধু অর্গেন ট্রান্সপ্লান্টে। আর এটাতে কোনো ডাউট থাকলে আপনারা আমাদের ওয়েবসাইটে আমাদের প্রেস রিলিজ আছে, সেটা দেখতে পারেন। তো মানে এটাতে কোনো একদম ক্লিয়ার পজিশন যে যে কোনো ভিসায় গিয়ে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে, সেই কিন্তু ওপিডিতে বা হসপিটালাইজেশন হওয়ার জন্য তাকে ফেরত এসে আবার থেকে মেডিকেল ভিসা নিতে হবে না। এটা একটা খুব বড় প্রবলেম ছিল লোকেদের, সেটাকে ইজিলি সলভ করা হয়েছে। আর যেটা পোর্ট রেস্ট্রিকশন আছে, এখানে অনেকেই জানেন যে বেনাপোল ছাড়া অন্য কোনো ল্যান্ড পোর্ট দিয়ে যেতে গেলে একটা এন্ডর্সমেন্ট লাগে, সেটাকেও আস্তে আস্তে ইন এ ফেজ ম্যানার ওটাকেও রিমুভ করা হবে, স্টার্টিং উইথ আখোড়া আগরতলা। টোটালি দেখতে গেলে আমরা যদি আরও দেখি, এই এই ভিজিটেই আমরা ইউথ এক্সচেঞ্জের উপরে একটা এমওইউ সাইন করেছি, তারপর হায়দ্রাবাদ ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি একটা এমওইউ সাইন করেছে। আমাদের কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম, যেটা একটা লং টার্ম প্রোগ্রাম যেটার আন্ডারে আমাদের কালচারাল এক্সচেঞ্জ হয়, সেটাও আমরা রিনিউয়াল করেছি। তো ওভারঅল সব দিক দিয়ে দেখতে গেলে ব্যবসা বাণিজ্য আর কালচারাল কন্ট্যাক্টসের সব দিক দিয়ে দেখতে গেলে দিস হ্যাজ বিন অ্যান এক্সিলেন্ট ভিজিট, যেটাতে অনেক দুই দেশের জন্যই উইন উইন, অনেক কিছু আমরা অ্যাচিভ করতে পেরেছি একসাথে। আর আগামীতেও দিস ইজ দি এক্সপেকটেশন যে একদম ক্লোজ নেবার, ক্লোজ নেবারের সাথে এত ভালো পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, এত ডিফিকাল্ট ইস্যুস আমরা আগে সলভ করেছি, আমরা নিশ্চয়ই খুব ভালোভাবে আগামীতে আরও আমাদের বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি শেষে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে আই উড লাইক টু থ্যাংক।
So all we know the traditional outward knowledge and also love of all ladies. So ladies,